আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত। আমরা আজকে আলোচনা করবো, আপনি পাঙ্গাস মাছ চাষ করবেন কতটুকু জায়গার ভিতরে? 1 একর জায়গার ভিতরে। এই 1 একর জায়গাতে আপনি কতগুলো মাছ ছাড়বেন, কীভাবে মাছ চাষ করবেন, এবং কি খাবার দিলে মাছ চাষটা দ্রুত সময়ে বাজারজাত করা যাবে এবং কি মাছ চাষে লাভবান হওয়া যাবে, সে সম্পর্কে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন যত ভিডিও আসে সব বলে দেবেন। দেখেন, 1 একর মানে কি? 1 একর মানে হলো 100% জায়গা। এই 100% জায়গাতে আপনি কী করবেন? পাঙ্গাস মাছ ছাড়বেন। কেন? পাঙ্গাস মাছ আমরা জানি যে বাজারে নিয়ে গেলে মোটামুটি সব এলাকায় বিক্রি হয়। পাঙ্গাস মাছ একটা জনপ্রিয় মাছ, সেই মাছটা আমরা চাষ করতে চাই। কিন্তু অনেক খামারের ভাইরা কিন্তু পাঙ্গাস মাছ চাষে লোকসান করে থাকেন, কারণ কি, পাঙ্গাস মাছের উৎপাদন ব্যয় বেড়ে গেছে, অন্যদিকে বাজারে গেলে এই মাছের দামটা আপ ডাউন করে, এই দাম বেশি এই দাম কম, তার কারণে অনেক খামারের ভাইরা কিন্তু লোকসান করে থাকেন। আবার অনেকেই দেখা যাচ্ছে যে মাছ চাষ করতেছেন, অধিক পরিমাণে খাবার দিয়ে ফেলতেছেন, দিন শেষে খাবারের দাম তো বেড়ে গেছে, অন্যদিকে খাবারও বেশি খেয়ে ফেলছে, মাছ উৎপাদন যতটুকু হয়েছে তার সাথে বাজারে নিয়ে গেলে দেখা যাচ্ছে দাম কম পাওয়া যাচ্ছে। তো এই জন্য আমাদের অনেক খামারের ভাইরা কিন্তু লোকসান করে থাকেন। তো এই জন্য আমরা বলবো সঠিক নিয়মে মাছ চাষটা করতে হবে। সঠিক নিয়ম বলতে কি, প্রথম যে কাজটা করতে হবে, পাঙ্গাস চাষ করতে হলে অবশ্যই অবশ্যই যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা কি, প্রতি শতাংশে কত পিস করে মাছ দিলেন সেটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা যদি 1% জায়গা হিসাব করি, তার মানে 1% জায়গাতে আমরা বলি 60 পিস করে আমরা পাঙ্গাস মাছ দিতে পারি। আপনার যদি 1 একর জায়গা হয়, তার মানে আপনি এই জায়গায় মোটামুটি 6000 পিস পাঙ্গাস চাষ করতে পারবেন। এখন অনেকে বলবেন, ভাই মাত্র 6000 পিস পাঙ্গাস? হ্যাঁ, মাত্র 6000 পিস পাঙ্গাস দেবেন, এই জন্য এর সাথে আপনি কিছু সাথী মাছ হিসেবে বাংলা মাছ বা কার্প জাতীয় মাছ দেবেন। কারণ কি, পাঙ্গাস চাষ করে বর্তমান সময় খুব বেশি লাভবান হওয়া যায় এমন কিন্তু না। কারণ কি, দেখা যাচ্ছে খাবার দাম তো বেড়ে গেছে, কিন্তু এখন বললেন যে ভাই তাহলে পাঙ্গাস চাষ করবো কেন? অনেকেই চিন্তা করে থাকেন যে পাঙ্গাস চাষটা সহজ, পাঙ্গাস চাষের রোগ কম হয়, পাঙ্গাস মাছ সবসময় বাজার বিক্রি করা যায়, যে কোনো সময় বিক্রি করা যায়, যার কারণে কিন্তু অনেকে কিন্তু পাঙ্গাস চাষ করতেছেন। তো পাঙ্গাস চাষের লাভবান হওয়ার জন্য আপনার কী করতে হবে? অবশ্য অবশ্যই শতাংশে, প্রতি শতাংশ জায়গাতে হিসাব করে মাছ ছাড়তে হবে। তো আপনি কী করবেন, 1 একর জায়গাতে আপনি 6000 পিস আপনি পাঙ্গাস মাছ চাষে দিবেন। এই যে চাষের পুকুর, 1 একর পুকুর, এই 1 একর পুকুর আপনি কী করবেন, 6000 পিস আপনি পাঙ্গাস চাষে দিবেন। এখন আপনি বললেন যে ভাই এই 6000 পিস যে পাঙ্গাস আমি চাষে দিলাম, এর সাথে আমি কোন স্তরে কোন মাছ দিব, বাংলা মাছ দিব সেটা কতটুকু দিব? কারণ কি, আমরা এই 6000 পিস যে পাঙ্গাস চাষে দিলাম, সেটা থেকে যেই রেজাল্টটা আসবে, যে বিক্রি মূল্যটা পাবো, তার সাথে যদি সাথী ফসল থেকে যদি আর একটা বাড়তি ইনকাম করা যায়, সেই থেকে আমাদের লাভের পরিমাণটা কিন্তু বাড়ে। অনেক সময় দেখা যাচ্ছে বর্তমান সময়ে পাঙ্গাস যখন চাষ করা হচ্ছে, সেক্ষেত্রে প্রতি 1 কেজি মাছ উৎপাদন করতে আমাদের মোটামুটিভাবে 130 টাকা 135 টাকা খরচ হয়ে যাচ্ছে। বাজারে বিক্রি করতে গেলে দেখা যায় 140 টাকা 145 টাকা ধরে বিক্রি করতে হচ্ছে। এই জায়গায় কিন্তু লাভবান হওয়ার পার্সেন্টেজটা কিন্তু অনেক কমে গেছে। তবে খামারি ভাইরা কী করতে পারেন, এই যে বাংলা মাছ সাথে দেন, সেই সাথে সাথী ফসল হিসেবে বাংলা মাছটা দেওয়ার কারণে একটা বাড়তি একটা ফসল কিন্তু উৎপাদন করা যাচ্ছে, বাড়তি একটা দাম পাওয়া যাচ্ছে। তো এই কারণে দেখা যায় খামারিরা কিন্তু টিকে আছে। আবার অনেক খামারি ভাইরা কিন্তু কম খরচেও কিন্তু পাঙ্গাস চাষ করতে পারে। তো এই ফর্মুলা আমি দিব অবশ্যই। তো চলুন আগে দেখে নেই যে অন্যান্য স্তরে যে মাছগুলো দিয়ে যায় সেই মাছগুলো কত পিস দিব, এবং কি পাঙ্গাস মাছ কেন 6000 পিস দিব, সেটা কারণ আগে জেনে নিই। পাঙ্গাস মাছ এই জন্য 6000 পিস দিব, কারণ প্রতি পিস মাছ আমরা মোটামুটি 1.5 কেজি করে ওজন করতে চাই। তার মানে আমাদের 6000 পিস মাছ থেকে মোটামুটি 9 টন বা 9000 কেজি আমাদের মাছ উৎপাদন হবে। তার মানে 1 একর জায়গাতে আমরা 9000 কেজি বা 8000 কেজি 8.5 হাজার কেজি মাছ উৎপাদন করতে পারি। তার মানে ভালো একটা কিন্তু উৎপাদন হইলো, মানে প্রতি শতাংশ জায়গাতে 80 কেজি বা 70 কেজি মাছ যদি উৎপাদন করা যায়, তার মানে 6000 পিস মাছ থেকে ভালো একটা উৎপাদন করা যাচ্ছে। এখন পাঙ্গাস মাছ কেন কম দিবেন, অধিক কেন দিবেন না? পাঙ্গাস মাছ দ্রুত সময়ে দৌড়াইতে পারে, দ্রুত খাবার খায়, এবং কি তারা পুকুরে প্রত্যেকটা স্তরে দৌড়াদৌড়ি করে, যার কারণে আপনি যদি বেশি কোনো দিয়ে ফেলেন সেক্ষেত্রে দেখা যায় এদের গ্রোথ থেমে যায় বা এরা তেমন একটা বড় হতে চায় না, মাছ ছোটো বড় হয়। আর ছোটো বড় যখন হয়, পাঙ্গাস মাছ বড় মাছগুলো যখন খাবার খায়, তারা কানের দুইটা কাঁটা দুটো সরাই দিয়ে খাবার খায়, ছোটো মাছগুলো কাছে চাপতে পারে না, যার কারণে দেখা যায় ছোটো মাছগুলো ছোটোই থেকে যায়, বড় মাছগুলো বড় হয়। এখন বড় মাছগুলো বড় হলো ঠিক আছে, কিন্তু তারা তো সঠিক যেই গ্রোথটা বা দৈনিক যেই গ্রোথটা আসার কথা সেটাই তো আসবে, নাকি দৈনিক যতটুকু 5 গ্রাম বাড়ার কথা সেই 10 গ্রাম বেড়ে যাবে, সেটা তো সম্ভব না, তাই না? তো এই জন্য বলবো যে আমাদের এই ঘনত্ব দেওয়াটা সবচেয়ে ভালো। এখন এই যে ঘনত্ব দিলাম, এর সাথে ঘনত্ব বাড়ানো যাবে কিনা? হ্যাঁ, চাইলে বাড়াইতে পারবেন, তবে সেক্ষেত্রে পুকুরের যে গভীরতা সেটা যদি কমপক্ষে 8 থেকে 10 ফিট হয়, 8 থেকে 10 ফিট গভীর যদি হয়, সেক্ষেত্রে আপনি চাইলে 6000 থেকে 7 থেকে 7.5 হাজার মাছ আপনি দিতে পারবেন। যদি 4 থেকে 5 ফিট গভীর হয়, সেক্ষেত্রে আমি বলবো 6000 পিসের মাছের উপরে বেশি দেওয়ার দরকার নাই। আশা করি আপনি বুঝতে পারছেন। এখন আসেন যে বাংলা মাছ যে সাথী মাছ দেবো, সেই সাথী মাছগুলো কী কী মাছ দেবো? সাথী মাছ হিসেবে নিচের স্তরের জন্য আমরা মৃগেল মাছ বা মিরকা মাছ যেটা বলি সেটা আমরা দিতে পারি। সেই জায়গায় আমরা প্রতি শতাংশ জায়গাতে মোটামুটি 3 পিস করে আমরা মৃগেল মাছ দিব। মধ্যম স্তরে আমরা জানি রুই জাতীয় মাছ থাকে বা রুই মাছ থাকে, যার কারণে আমরা কী করবো, মধ্যম স্তরে 2 পিস করে আমরা রুই মাছ দিব। আর উপর স্তরে নর্মালি দেখা যায় উপর স্তরে প্লাংটনের পরিমাণটা কিন্তু বেশি থাকে, কিন্তু পাঙ্গাস মাছের পুকুরে পানি কিন্তু কালো হয়ে যায়,
কারণ কি, পাঙ্গাস মাছ এত পরিমাণ খাবার খেয়ে নিতে পারে বা এরা এত পরিমাণ প্লাঙ্কটন খায় বা এরা এত পরিমাণ প্লাঙ্কটনের দিকে আকৃষ্ট হয়, যার কারণে দেখবেন আপনার পুকুরের কিন্তু প্লাঙ্কটনের পরিমাণ কমে যাচ্ছে। এখানে আপনার উপরের স্তরের মাছ এই জন্য আমরা কমাই দিতে পারি। সেক্ষেত্রে আপনি কী করবেন, 1-2 পিস করে সিলভার কার্প অথবা আপনি কাতল মাছ দেবেন। তার মানে মোটামুটি আমরা প্রতিটা স্তর যদি হিসাব করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে নিচের স্তরে আমরা 3 পিস মৃগেল মাছ দিছি, তার মানে 1 একর জায়গাতে আমরা নিচের স্তরে আমরা 300 পিস মৃগেল মাছ দিলাম। মধ্যম স্তরে আমরা কী করলাম, রুই মাছ দিলাম 2 পিস, তার মানে প্রতি 1 একর জায়গাতে 200 পিস রুই মাছ দিলাম। উপর স্তরে 2 পিস করে আমরা কী দিছি, ব্রিগেড মাছ, সিলভার কার্প মাছ অথবা আমরা কাতল মাছ দিলাম। অর্থাৎ 3টা মাছের যে কোনো একটা দিব, অর্থাৎ উপরের স্তরে 200 পিস কাতল অথবা 200 পিস ব্রিগেড অথবা 200 পিস আমরা সিলভার কার্প যাতে মাছ দিব। এখন আপনার প্রশ্ন হলো, ভাই বাংলা মাছের দিব সেই মাছের খাবার কী হবে? এই বাংলা মাছের দিবেন, এই বাংলা মাছের খাবারটা এই পাঙ্গাস মাছের যে অবশিষ্ট যে খাবারগুলো থাকবে সেই খাবারগুলোই হবে। কিন্তু পাঙ্গাস মাছ দ্রুত খাবার খেয়ে নেয়, তো এর জন্য খাবার রাখবে, হ্যাঁ খাবার রাখবে কী হিসেবে, আপনি কী করেন প্রতি মাসে মাসে আপনি তো কী করতেছেন, চূর্ণবন দিয়ে প্রোবায়োটিক দিতে আছেন, যার কারণে আপনার পুকুরে প্লাঙ্কটন তৈরি হবে আর ওই প্লাঙ্কটন খায় কিন্তু এই বাংলা মাছ কিন্তু দ্রুত গ্রোথ দিবে। অন্যদিকে আপনি কী করবেন, প্রতি 10 দিন অন্তর অন্তর এই জায়গায় আপনি একটু সরিষা খৈল যদি ভিজায়, যদি প্রতি শতাংশে যদি 100-150 গ্রাম করে যদি আপনি কী করেন খৈল ভিজায় প্রতি সপ্তাহে বা 10 দিন অন্তর 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 যদি আপনি যদি পাঙ্গাস মাছের পুকুরে দেন, সেক্ষেত্রে কিন্তু পুকুর পানি কিন্তু সবুজ হওয়ার একটা চান্স থাকে। এর পাশাপাশি আপনি কী করতেন, প্রতি 7 দিন অন্তর অন্তর আপনি পাঙ্গাস মাছের জন্য ডোবা খাবার বা ভাসমান খাবার না দিয়ে ডোবা খাবার 1 দিন বা 2 দিন আপনি পাঙ্গাস মাছের খাওয়াতে পারেন। কারণ কি, আমরা জানি পাঙ্গাস মাছ সব স্তরে খাবার খায়, যে কোনো স্তরে খাবার দিলে সে খাবার খায় না, এই ক্ষেত্রে দেখবেন পুকুর পানি কিন্তু সবুজ করার একটা চান্স থাকে বা সুযোগ থাকে। এইভাবে যারা মাছ চাষ করেন তারা কিন্তু লাভবান হইতে পারতেছেন। এখন দেখেন পাঙ্গাস মাছের পরিমাণ আমরা যদি বাড়াইতাম সেক্ষেত্রে এই মাছের উৎপাদন কমে যেত। কীভাবে কমতো, ধরুন আপনি পাঙ্গাস মাছ প্রতি শতাংশে 100 পিস করে মাছ দিলেন, তার মানে 1 একর জায়গাতে আপনি 10,000 মাছ দিলেন। এখন এই জায়গায় মাছ আপনি যখন উৎপাদন করবেন সেক্ষেত্রে দেখবেন কিছু মাছ 600 গ্রাম 500 গ্রাম থাকবে, কিছু মাছ হতে পারে 1 কেজি 100 কেজি থাকবে। এবারে যখন হিসাব করবেন সেক্ষেত্রে দেখবেন মোটামুটি মাছ 800-900 কেজি উৎপাদন হয়েছে। কিন্তু এই জায়গায় একটা ঘটনা হলো কি, এই জায়গায় 6,000 পিস মাছ দিয়ে আপনি ধরেন 8,000 কেজি মাছ উৎপাদন করছেন, অর্থাৎ প্রতি পিস মাছ 1.5 কেজির কাছাকাছি। এই মাছের যে বাজার দরটা পাবেন 700-800 গ্রাম বা 600 গ্রাম 500 গ্রাম ওজনের পাঙ্গাসের দাম সেটা পাবেন, বাজারে নিয়ে গেলে 500 গ্রাম ওজনের পাঙ্গাস নিয়ে গেলে কিনবেই না, তার মানে আপনি কিন্তু ওই জায়গায় লোকসানে পড়ে দিয়েছেন। অর্থাৎ আপনাকে চিন্তা করতে হবে পাঙ্গাস মাছ চাষ করা মানে আপনাকে বড় সাইজের মাছ উৎপাদন করতে হবে, বড় সাইজের মাছ মানে দাম অবশ্যই ভালো পাবেন। অনেক ক্ষেত্রে আমরা দেখি 15 পিসে 1 মণ অর্থাৎ প্রত্যেকটা মাছ 2.5 কেজি করে ওজন, তারপর মাছের দাম কম পাওয়া যাচ্ছে পাঙ্গাসের ক্ষেত্রে। কারণ কি, বাজার এই খারাপ থাকে এই ভালো থাকে, পাঙ্গাস মাছের বাজারটা অস্থিতিশীল, এই জায়গায় আপনাকে হিসাব করে পাঙ্গাস চাষটা করতে হবে। তার মানে এখন আমরা চাইলে কী করতে পারি, উৎপাদন খরচ কমাইতে পারি। কারণ উৎপাদন খরচ কমাবো কীভাবে, আমরা চাইলে কী করতে, বেকারি যে খাবারগুলো পাউরুটি বলেন বিস্কিট বলেন এগুলো যে ডেট এক্সপায়ার্ড হয়ে যায় সেই জিনিসগুলো আমরা নিয়ে এসে কিন্তু মাছের খাওয়াইতে পারি। আমরা চাইলে নিজেরা হাতে বানানো খাবার খাওয়ে পাঙ্গাস চাষ করতে পারি। আমরা চাইলে কী করতে পারি, পাঙ্গাস মাছের জন্য ক্যাটারিং সার্ভিসে যে ভাতগুলো পাওয়া যায় সেই ভাতের সাথে আমরা শুটকির গুঁড়া এবং কি আমরা যদি কিছু অটর কুড়া এবং কি কিছু মোলাসিস চিটাগুড় এগুলো মিশাই যদি আমরা যদি পাঙ্গাস মাছের জন্য খাবার তৈরি করে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু খাদ্য খরচ কমানো যায়। কিন্তু আমরা অনেকেই কী করে ফেলি যে মুরগির শেডের নিচে অথবা মুরগির লিটার দিয়ে পাঙ্গাস চাষ করতেছে, এই কাজটা আমাদের করা উচিত না। কারণ কি, দিন শেষে পাঙ্গাস মাছের এখন বর্তমান সময় দেখা যাচ্ছে জিনগত পরিবর্তন হচ্ছে বা এরা একটু দুর্বল হয়ে যাচ্ছে, আগের মতো আর পাঙ্গাস মাছ নাই। কারণ কি, এরা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে, কারণ কি আমরা বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক দিতেছি অথবা আমরা কী করতেছি না বুঝে অ্যান্টিবায়োটিক দিতেছি অথবা আমরা কী করতেছি আমাদের পুকুরে যে মুরগি লিটারটা ব্যবহার করতেছি, যার কারণে পুকুরের নিচেস্তর কালো হয়ে গেছে, একদম নিচেস্তরটা কালো হয়ে গেছে, মাছ ঠিক মতন বসবাস করতে পারছে না, মাছের মুখের দিকে লাল লাল সব সব দাগ দেখা যাচ্ছে, মাছের পেটের ভিতরে দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার ছত্রাক প্রোটোজোয়া বসবাস করতেছে, ব্যাকটেরিয়া ভাইরাস বসবাস করতেছে, যার কারণে মাছ বড় হতে যাচ্ছে, মাছের খাবার মতো আকর্ষণ কমে যাচ্ছে। অথচ পাঙ্গাস মাছ হলো ফাস্ট ফিডার মাছ, দ্রুত খাবার খাই নেবে, দ্রুত খাবার খাবে, দ্রুত সাঁতার কাটবে, কিন্তু সেটা করতে পারতেছে না। পাঙ্গাস মাছ 2 দিন পর পর রোগাক্রান্ত হচ্ছে, পাঙ্গাস মাছের পুকুরের পানি কালো কি বিচ্ছিরি কালো হয়ে গেছে, আমরা কোনো খেয়ালই করতেছি না, এই কাজটা আমাদের করা যাবে না। আমরা জানি পাঙ্গাস মাছ রোগ ব্যাধি কম হয়, এর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, যার কারণে আমরা পাঙ্গাস চাষ করে লাভবান হতে পারতাম একটা সময়। কিন্তু বর্তমান সময় অনেক খামারের ভাইরা পাঙ্গাস চাষ থেকে মুখ ফিরে নিচ্ছেন, তারা তেলাপিয়া চাষ করতেছেন। কারণ কি, পাঙ্গাস চাষ যখন করা হচ্ছে সেক্ষেত্রে বছরে একবার চাষ করা যায়, অন্যদিকে তেলাপিয়া 3 বার চাষ করা যাচ্ছে, আবার পাঙ্গাস চাষের উৎপাদন খরচ বেড়ে গেছে, দেশের বিক্রয় মূল্য কিন্তু ওইরকম পাওয়া যাচ্ছে না, তেলাপিয়া মার্কেটটা সবসময় স্থিতিশীল থাকে, অন্যদিকে তেলাপিয়ার উৎপাদন খরচটা তুলনামূলকভাবে কম হয়, আবার তেলাপিয়া বছর 2-3 বার উৎপাদন করা যাচ্ছে, যে জায়গায় পাঙ্গাস মাত্র 1 বার উৎপাদন করা যাচ্ছে। এই জায়গায় পাঙ্গাস চাষের খরচ 1 বার গেল, লাভ হলো 1 বার,
যতটুকু লাভ হয় সেটা একবার হলো, কিন্তু তেলাপিয়ার ক্ষেত্রে বছরে একবার আপনি ইনভেস্টমেন্ট নিয়ে নামলেন, সেটা থেকে যে প্রফিটটা আসবে সেটা রেখে দিয়ে আবার ওই ইনভেস্টমেন্ট দিয়ে আবার একবার তেলাপি চাষ করতে পারতেছেন, এবং বছর দুই থেকে তিনবার তেলাপি চাষ করে দেয়। এই জন্য অনেক খামারের বাইরে কিন্তু পাঙ্গাসের জায়গায় তেলাপি চাষ করতেছেন। তবে আপনারা যারা উৎপাদন খরচ কমাইতে পারেন তারা চাইলে আপনারা পাঙ্গাস চাষ করে লাভবান হতে পারবেন, এই যে ফর্মুলা বললাম সেই ফর্মুলা অনুযায়ী যদি মেনটেন করে মাছ চাষটা করেন। এখন আসেন যে এই পাঙ্গাস চাষ করতে গেলে আমাদের কী কী প্রতিবন্ধকতা বা কী কী সমস্যা আমাদের ফেস করতে হচ্ছে। পাঙ্গাস চাষ করতে গেলে মাছ বড় হয় না, এরকম একটা সমস্যা আমরা পড়তেছি। আমরা বলি কী ধরনের মাল্টিভিটামিন খাওয়াইলে বা কী খাওয়াইলে মাছ দ্রুত বড় হবে, এই কাজটা আসলে ভুল ধারণা। এইটা ভুল ধারণা কেন, আমরা যখন পাঙ্গাস চাষটা করতে যাই সেক্ষেত্রে আমরা যদি সঠিক ঘনত্ব দিতাম এবং কি সঠিক জাতের পোনা দিতাম, সঠিক জাত বলতে কি ভালো জাতের পাঙ্গাস বলতে কি বলছে, হাইব্রিড পাঙ্গাস বা ভিয়েতনামি পাঙ্গাস বা থাই পাঙ্গাস, সেই পাঙ্গাসটা যদি চাষ করতে পারতাম সেক্ষেত্রে একটা ভালো ফলাফল পাইতাম। আর অবশ্য অবশ্যই পাঙ্গাস চাষের পূর্ব শর্ত হলো কি আপনাকে নার্সারি করে নিতে হবে, মাছটা নার্সারি করে নিতে হবে। এখন আপনি বলবেন ভাই নার্সারি করা পোনা যদি আমি খুঁজি, নার্সারি করা পোনা আপনি খুঁজতে পারেন, তবে এক সাইজে পোনা নেবেন, কারণ কি ছোটো বড় মাছ ছাড়লেই আপনি লোকসান করবেন। তো আপনার করণে কি মাছ যত বড় ছাড়তে পারেন, পাঙ্গাস মাছ ছাড়ার ক্ষেত্রে যত বড় মাছ ছাড়া যায় তত বেশি লাভবান হওয়া যায়। আপনি যদি আধা কেজি ওজনের মাছ যদি আপনি পুকুরে ছাড়েন দেখবেন 4-5 মাস আপনি মাছ বড় মানে মোটামুটি 1.5-2 কেজি উৎপাদন করে বিক্রি করতে পারতেছেন। তার মানে যত বড় মাছ ছাড়বেন তত আপনি লাভবান হতে পারবেন। তবে বড় মাছ কিনতে গেলে আপনাকে ইনভেস্টমেন্টও বেশি করতে হবে, সেদিকেও খেয়াল রাখতে হবে। তবে আপনি কী করতে পারেন, আপনি একটা পুকুরে নার্সারি করে নিতে পারেন, মোটামুটি মাছটা যখন দেখা যায় 10-20 পিস কেজি চলে আসে তখন আপনি এই চাষের পুকুরে 6,000 মাছ আপনি চাষে দেবেন। আপনি 10,000 মাছ কিনে নিয়ে আসবেন, ছোটো পোনা কিনবেন, 1-1.5 ইঞ্চি সাইজের পোনা কিনবেন, কিনে আপনি কী করবেন নার্সারি করবেন। মোটামুটি 3-4 মাস নার্সারি করার পরে আপনি মাছটা চাষে দেবেন, পরবর্তী 4-5 মাস যদি আপনি চাষ করেন অর্থাৎ মোটামুটি সব সর্বসাকলে 8-9 মাস যদি আপনি যদি মাছটাকে যদি আপনি নিজের কাছে রাখেন, নার্সারি পুকুরে 3 মাস চাষের পুকুরে 5 মাস, এই 8-9 মাস যদি আপনি রাখেন মোটামুটি 1.5 কেজির আশেপাশে কিন্তু পাঙ্গাস চাষ করে উৎপাদন করতে পারবেন। এখন কথা হলো যদি নিম্নমানের ফিড দেন সেই ক্ষেত্রে কিন্তু হবে না, আপনাকে অবশ্যই অবশ্যই পাঙ্গাস চাষ করতে গেলে সর্বনিম্ন 27-28% প্রোটিনে খাবার দিতে হবে। এখন আপনি যদি কার্বোজাতীয় মাছের খাবার যদি পাঙ্গাস মাছের দেন সেক্ষেত্রে কিন্তু হবে না, তো আপনাকে কী করতে হবে অবশ্যই অবশ্যই ভালো মানের ভালো ফিড আপনাকে খাওয়াতে হবে। মাছ যখন বড় হয়ে যাবে সেই ক্ষেত্রে দেখা যায় 1-2% উপরে কিন্তু খাবার খাইতে পারে না। এখন আপনি যদি 2-3% খাবার দেন সেই মাছ কিন্তু খাবার খেয়ে নেবে, কারণ কি পাঙ্গাস মাছ যখন খাবার খায় সে একবার খাবার খাইলো তার পেটে খাবার গেছে, আবার খাবার দিয়েছেন সে ওই খাবারটাকে দ্রুত সময়ে পেট থেকে বের করে দিয়ে আপনি নতুন করে খাবার খাইতে পারে। তার মানে ওই খাবারটা নষ্ট হয়ে গেল, ওই খাবারটা কিন্তু ওয়েস্ট করাটা যাবে না, ইমোশনাল হয়ে বেশি খাবার দেওয়া যাবে না। পাঙ্গাস মাছ করতে গেলে সঠিক ফর্মুলায় সঠিক পরিমাণে খাবার দেওয়া আমাদের পাঙ্গাস চাষটা করতে হবে। আশা করি আপনারা এই জিনিসগুলো মেনটেন করে মাছ চাষ করবেন, এবং কি সঠিক ঘনত্ব খুবই ইম্পর্টেন্ট। পাঙ্গাস চাষে সঠিক ঘনত্ব যদি মেনটেন না করেন ভাই যত ভালো জাতের পাঙ্গাসই হোক যত দামি খাবারই হোক দিন শেষে আপনি মাছ চাষ করে তেমন একটা লাভবান হতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। 2025 সালে এসএ তেলাপের দাম করা হয়েছে 1.40 টাকা, তবে যদি আপনি 31 ডিসেম্বরের ভিতরে পোনা বুকিং করেন পোনার দামে আপনি পাচ্ছেন 20 পয়সা ছাড়, শুধুমাত্র 31 ডিসেম্বরের ভিতরে পোনা বুকিং করলে। আপনি যাচ্ছেন 2025 সালে পোনা অর্ডার করে 2025 সালে ডেলিভারি নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্বাভাবিক দামে পোনা নিতে হবে। অন্যদিকে আগে বুকিং করলে যে আগে ডেলিভারি পাওয়া যায় সেটা কিন্তু আপনি পাচ্ছেন না। তো আপনি এখনই পোনা বুকিং করে আপনার ডেলিভারি সিরিয়ালটা নিশ্চিত করুন।